আসসালামু আলাইকুম সমাজবিজ্ঞান অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ তোমাদের সামাজিক পরিসংখ্যান কোর্সের বিগত সালে যে প্রশ্নগুলো এসছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করছি তো প্রথমত হল যে খ বিভাগে যে অঙ্কগুলো এসে থাকে বিশেষ করে বিস্তার পরিমাপে সেই অঙ্কগুলো এখন সমাধান করছি তো দেখো এরকম একটি অঙ্ক নিম্নের উপাত্ত থেকে গড় ব্যবধান নির্ণয় করো গড় ব্যবধান মিন মিন ডিভিশন বা গড় বিচ্যুতি ঠিক আছে সংখ্যাগুলো বিশ পঁচিশ সাতাশ পঁয়ত্রিশ তিরিশ আটত্রিশ পঁয়তাল্লিশ দেওয়া আছে যেটা দুই হাজার সালে অঙ্কটি এসেছে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের তো ধরি সংখ্যাগুলো সমান এক্স এবং পদসংখ্যা এন সমান সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত গড় হতে গড় হতে নির্ণিত গড় ব্যবধান নির্ণয় সারণে গড় হতে নির্ণিত দেখো গড় ব্যবধান নির্ণয় সারণীয় আবার বলছি গড় ব্যবধান গাণিতিক গড় মাধ্যমে এবং পশুরোকের সাহায্যে নির্ণয় করা যায় তো মূলত আমরা গাণিতিক গড়ের সাহায্যে এটা বেশি প্রায়োরিটি দেবা তো যাই হোক এখন সংখ্যাগুলো আমি লিখলাম যে এই সংখ্যাগুলো কত বিশ থেকে যেগুলো আছে আমরা সংখ্যাগুলো এখন যোগ করব। তাহলে যোগ করলে আমরা কত পারছি বিশ যোগ পঁচিশ যোগ সাতাশ যোগ পঁয়ত্রিশ যোগ তিরিশ যোগ আটত্রিশ যোগ পঁয়তাল্লিশ সমান কত হচ্ছে দুইশো তাহলে এই মানগুলো কত হলো বলো দুইশো বিশ তাহলে আমার প্রথমে দেখো এই ঘর যখন আমি করতে যাও পরম মান এটাকে আমি আগে বলছি এটার হচ্ছে কি পরম মান ভ্যালু তাহলে এই এক্স মাইনাস এক্স বার যখনই আমি এই ঘর করতে যাব তখনই আমার এক্স বার লাগবে এক্স বার মানে কি গাণিতিক গড় তা আমরা জানি যে গাণিতিক গড় তাহলে আমাকে গাণিতিক গড় আগে বের করে নিতে হবে গাণিতিক গড় এক্স বার সমান সামেশন এক্স ডিভাইডেড বাই এন দ্যাট মিন্স দেখো দুইশো ভাগ কত আট তাহলে দুইশো বিশকে যদি আমি আট দিয়ে ভাগ করি তাহলে কত সাতাশ পয়েন্ট কত হলো ফাইভ তাহলে এই সাতাশ পয়েন্ট দুইশো দেখো দুইশো ভাগ সাত কত হলো সরি একটু বলেছে দুশো বিশ ভাগ সাত হচ্ছে থার্টি পয়েন্ট কত বলো ফোর থ্রি এই হলো আমার গাণিতিক গড় এখন যেটা কাজ করতে হবে দেখো প্রত্যেকটা মান থেকে অর্থাৎ বিশ বিয়োগ থার্টি ওয়ান পয়েন্ট ফোর থ্রি তার মানে পরবর্তী কাজটা এরকম তাই না যে বিশ বিয়োগ থার্টি ওয়ান পয়েন্ট ফোর থ্রি প্রথমটা এই জিনিসটা অর্থাৎ এই মান থেকে এই মানটা বিয়োগ তাহলে আমরা যদি বিশ বিয়োগ থার্টি ওয়ান পয়েন্ট কত ফোর থ্রি তাহলে আমার কথা হচ্ছে মাইনাস ইলেভেন পয়েন্ট কত ফোর থ্রি পরম মান তা আমরা জানি যে পরম মানের ভিতরে যাই হোক না কোনো প্লাস মাইনাস সব চিহ্ন বর্জন অর্থাৎ এখানে কোনো চিহ্ন ব্যবহার করা হবে না তার মানে এইখানে আমরা লিখবো ইলেভেন পয়েন্ট ফোর থ্রি যেহেতু প্লাস আসলেও প্লাস হবে মাইনাস আসলেও প্লাস হবে অর্থাৎ কোনো চিহ্ন ব্যবহার করে না আমরা জানি কোনো কিছু নিচে যদি বামে কোনো চিহ্ন না থাকে সেটা কি বোঝায় প্লাস বোঝায় তাহলে এটা কত হলো ইলেভেন পয়েন্ট কত হলো ফোর থ্রি ঠিক অনুরূপভাবে পঁচিশ বিয়োগ কত থার্টি ওয়ান পয়েন্ট কত ফোর থ্রি তাহলে পরম মান আছে যেহেতু তাহলে আমরা পঁচিশ বিয়োগ থার্টি ওয়ান পয়েন্ট ফোর থ্রি তাহলে কত হলো দেখো সিক্স পয়েন্ট ওই যে মাইনাস সিক্স পয়েন্ট কত ফোর থ্রি হওয়ার কথা কিন্তু আমরা লিখবো সিক্স পয়েন্ট কত বলো ফোর থ্রি তাহলে কত সিক্স পয়েন্ট কত হলো ফোর থ্রি পুনরূপভাবে সাতাশ বিয়োগ কত থার্টি ওয়ান পয়েন্ট কত ফোর থ্রি তাহলে এখানে কত দেখো সাতাশ বিয়োগ থার্টি ওয়ান তাহলে কত হলো ফোর পয়েন্ট ফোর মাইনাস তাই না তাহলে এখানে লিখব কি ফোর তাহলে আমরা লিখলাম ফোর পয়েন্ট কত হলো ফোর থ্রি এরকম এরকমভাবে আমরা পঁয়ত্রিশ বা যে যে সংখ্যাগুলো আছে আমরা সেইভাবে ধারাবাহিকভাবে লিখবো যাই হোক আমি এখন শুধু মানগুলো বসাচ্ছি তোমাদের যেহেতু বোঝানো হয়ে গেছে তাহলে কত থার্টি ফাইভ বিয়োগ থার্টি পয়েন্ট কত ফোর তাহলে কত থ্রি পয়েন্ট কত হচ্ছে বলো ফাইভ সেভেন থ্রি পয়েন্ট কত হচ্ছে ফাইভ সেভেন আবার বুঝে নাও এইখানে কিন্তু অর্থাৎ থার্টি ফাইভ কত থার্টি ওয়ান পয়েন্ট কত ফোর থ্রি এরকম যেহেতু এটা বড় মান এটা তো সহজে প্লাসেজ অর্থাৎ থার্টি বিয়োগ থার্টি পয়েন্ট কত ফোর থ্রি তার আবার বুঝে নাও বিয়োগ থার্টি পয়েন্ট কত ফোর তাহলে কত থ্রি পয়েন্ট কত ফাইভ আবার দেখো থার্টি বিয়োগ থার্টি পয়েন্ট থার্টি ওয়ান কত ফোর থ্রি তাহলে এটা কত হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি তাই না তারপরে দেখো থার্টি এইট বিয়োগ থার্টি পয়েন্ট কত ফোর সমান কত হলো সিক্স পয়েন্ট ফাইভ সেভেন তারপরে দেখো ফোরটি ফাইভ বিয়োগ কত হচ্ছে থার্টি কত ফোর তাহলে কত হচ্ছে থার্টিন পয়েন্ট কত হচ্ছে সেভেন এইভাবে আমরা প্রতিমানগুলো পেলাম এখন আমি যোগ করবো সবগুলো সংখ্যা তাহলে কত হলো সিক্স সিক্স পয়েন্ট ফাইভ সেভেন প্লাস ওয়ান পয়েন্ট ফোর থ্রি প্লাস থ্রি পয়েন্ট কত হলো ফাইভ সেভেন প্লাস ফোর পয়েন্ট ফোর থ্রি প্লাস হচ্ছে সিক্স পয়েন্ট ফোর থ্রি প্লাস হচ্ছে ইলেভেন পয়েন্ট কত হচ্ছে ফোর থ্রি সমান কত হলো সাতচল্লিশ পয়েন্ট দেখো ফোর থ্রি সামেশন পরমান এক্স মাইনাস এক্স বার কত হল সাতচল্লিশ পয়েন্ট কত হচ্ছে ফোর থ্রি যেহেতু এটা আবার আমি যোগ করে দেখি আমরা ঠিক আছে কিনা তাহলে ইলেভেন পয়েন্ট ফোর থ্রি প্লাস সিক্স পয়েন্ট ফোর থ্রি ওয়ান পয়েন্ট ফোর থ্রি প্লাস হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ সেভেন তারপর হচ্ছে থার্টিন পয়েন্ট ফাইভ সেভেন ইয়াস তাহলে ফোরটি সেভেন পয়েন্ট কত ফোর থ্রি যার আমাদের হয়ে গেছে তাহলে এইটাকে আমরা অর্থাৎ গড় ব্যবধানের জন্য যে নির্ণয়ের জন্য যে স্মারণীয় দরকার সেটা আমরা পেয়ে গেলাম সুতরাং আমরা জানি গড় হতে নির্ণিত গড় ব্যবধান গড় ব্যবধান এম মিন ডিভেশন বা এম ডি মানে হচ্ছে মিন ডিভেশন গড় ব্যবধান বা গড় বিচ্ছুতি ঠিক আছে তাহলে আমরা ফর্মুলাটা জানি এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন তার মানে ফোরটি সেভেন পয়েন্ট কত বলো ফোর থ্রি ভাগ এন মান কত হচ্ছে এনের মান হচ্ছে দেখো এন এর মান এক দুই তিন চার পাঁচ ছয় সাত ও সাতটা দিয়ে সরি এখানে হচ্ছে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক টু দেখো মানটা কয়টা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে মান হবে সাতটা সরি সাতটা সাতটা যদি হয় আমি এখানে আট দিয়ে দিয়েছিলাম দুইশো আবার ক্লিয়ার করে নিয়ে দুশো বিগ ভাগ সাত তাহলে কচ্ছে সাত হবে এখানে সরি এখানে হলো সাত তাহলে এটা হলো সাত তাহলে কত হচ্ছে ফোরটি সেভেন পয়েন্ট কত ফোর থ্রি ভাগ হল সাত তাহলে কত হলো সিক্স পয়েন্ট সেভেন এইট সিক্স পয়েন্ট কত হল সেভেন এইট এইটা হলো আমার উত্তর গড় ব্যবধান আবার বুঝে নাও তাহলে এখানে পদের সংখ্যা সমান সাত যাই হোক এখন আমরা এর আগেও যা গড় ব্যবধান আমরা যখন নির্ণয় করেছি মনে রাখতে হবে যে গড় খুব এখানে তোমাদের গড় হতে নির্ণিত গড় ব্যবধান এটারই প্রায়োরিটি দেওয়া মধ্যমা পশুরক্ষ হতে যদি নির্ণয় করতাম তাহলে এক্স মাইনাস এমই যদি পশুরক্ষ হতো তাহলে এক্স মাইনাস এমও তো এই জটিলতা এড়ানোর জন্য সব তোমরা সবসময় গানিটি ঘড়োতে গড়বে অধায় নির্ণয় করবা যাই হোক পরবর্তী লেকচার দেখার জন্য আহ্বান জানাচ্ছি আর আবার রিমাইন্ড করি প্লে লিস্ট নাম্বার সাত এবং প্লে লিস্ট নাম্বার আট হচ্ছে এই দুটো তোমরা দেখবে সমাজবিজ্ঞানের জন্য প্রযোজ্য সবাইকে ধন্যবাদ